হে এভরিওয়ান, গুড মর্নিং। তো সকাল সকাল চার সাথে ব্লগটা আমি স্টার্ট করছি, তো চলো এখন ওদেরকে চা দিয়ে আসি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, নিউ অ্যান্ড ফ্রেশ ব্লগ। সো চলো ব্লগটাকে স্টার্ট করা যাক। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি মানে আমি আজকে মানে এমন কিছু দেখাতে চলেছি, মানে নতুন ঘরের, আজকে থেকে নতুন ঘরের কাজ শুরু হয়েছে আমাদের বাড়ির। মানে আমি অনেক দিনের একটা ইচ্ছে ছিল, কাজ জাস্ট স্টার্ট হয়েছে, জানি না কতদূর কতটুকু কি করতে পারবো। তো চলো তাহলে তোমরা তোমাদেরকে দেখাই যে কতটুকু কি হচ্ছে না হচ্ছে। তো আজকে আমাদের নতুন ঘরের কাজ স্টার্ট হয়েছে, চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। আমি খুশিতে আমি আর কিছু বলতে পারছি না, চলো দেখাই। তো দেখতেই পাচ্ছ এখানে মোটামুটি একটা ট্রেন্স কাটা কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো আমাদের রুমের এই দরজাটা দিয়ে বেরোলেই এই রুমটা, তো মানে একসাথে করেই করবে। তো গাইস তোমরা দেখতে পেয়েছো, তো এই আর কি আজকে শুরু হলো কাজ, জানি না কতদূর মানে কতদূর করতে পারবো। মানে সেরকম হয়তো বা হবে না, বাট হচ্ছে সেটাই বড় কথা। তো চলো ম্যাম এখন কাজ বাজ কমপ্লিট করে নিয়ে ওদেরকে তো আজকে রুটি আর হচ্ছে গিয়ে একটা ছোলার ডাল করবো, রুটি আর ছোলার ডাল করবো। তো এই দিয়ে খাওয়া দাওয়া ওদের হবে। আর আমরা আজকে তোমাদের তো দেখাইনি, ট্যাংরা মাছ রেখেছে, তো ট্যাংরা মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা ঝোল হবে। আর হচ্ছে গিয়ে শুটকি মাছও রান্না করতে পারে, এখনও জানি না কী হবে না হবে, তো ডাল হতে পারে, একটু ডাল করব। তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল কতগুলো টাকা বেরিয়ে যাচ্ছে। তো এনেছে এখন রড আর হচ্ছে গিয়ে সিমেন্ট, দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এ হচ্ছে গিয়ে রড, মানে কি বলবো এত দাম সব কিছু জিনিসের। আর এই হচ্ছে গিয়ে সিমেন্ট, কই গিয়ে উঠেছে। তো এই দেখো এখানে ট্যাংরা মাছ এনেছে, আর এখানে গাজর, কাঁচা লঙ্কা, ফুলকপি, বেগুন, ধনে পাতা। গাইস এই দেখো ফুলকপি আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল। তো এই দেখো এই সাইডে দিয়ে নেই, কারণ বরকে দিয়েছিলাম ভাত। এই হচ্ছে বেগুন ভাজি। এভরিওয়ান গুড আফটারনুন। তো এখন বাজে হচ্ছে গুড নুন, তো এখন বাজে হচ্ছে গিয়ে 12:38। তো এখন দেব পুজো, স্নান দান করে চলে এসেছি, মানে এত বাসন ছিল এক গাদা, তো বাসনগুলি মাজতে মাজতে একদম মানে একটু কীরকম লাগছিলো, তো তার জন্য স্নান করে নিয়েছি। তো এখন দেব পুজো, যেহেতু আজকে বৃহস্পতিবার, তো পুজোটা দিয়ে নিই, তারপর হচ্ছে গিয়ে ওদের জন্য টিফিন বানাবো। তো এই দেখো এখানে এতগুলো বাসন মেজে এনেছি। তো গাইস আজকে যেহেতু বৃহস্পতিবার, তার জন্য আলতা পরলাম। দেখো গাইস পুজো দিতে বসলাম, তো এই দেখো ফলমূল নিয়ে ঘরটা সাজিয়ে আর সিংহাসনটা সাজিয়ে নিয়েছি। আজকে দেখো কত ফুল দেখতে পাচ্ছো, কি ভালো লাগছে না? পুজো দিতে ভীষণ ভালো লাগছে আমার।
হয়েছে দেখো রুটি কমপ্লিট আমার করা আর এখানে হচ্ছে কি একটা এখানে ছোলার ডাল করে নিয়েছি আর এখানে পেঁয়াজ আর লঙ্কা কেটে নিয়েছি গাইস আজকে কারেন্ট নেই মানে যা অবস্থা তো যাই হোক আমি স্নান দান করে কোনোভাবে পূজোটা দিয়ে তারপর রুটি রুটি বানিয়ে নিয়েছি তো এখন ওদেরকে দেবো টিফিন তো আমার রুটি বানানো কমপ্লিট আর ছোলার ডাল বানানো কমপ্লিট তোমাদেরকে আর সেরকমভাবে দেখাতে পারলাম না কারণ অনেকটা লেট হয়ে গেছে এখন বাজে হচ্ছে কি 2:12 তো এক্ষুনি টিফিন দিতে হবে তো চলো তাহলে টিফিন টিফিন দিয়ে তারপর হচ্ছে কি আবার এডিটিং করব কি ঝামেলা বলে লাভ নেই তো চলো ওদেরকে টিফিনটাকে দিয়ে নিই তারপর হচ্ছে গিয়ে এই দেখো এখানে বাসন কোসন আছে সবগুলো গুছাতে হবে এই হচ্ছে গিয়ে কথা আর কতটুকু কাজ হচ্ছে দেখাবো তোমাদেরকে টিফিন মানে যখন দিতে যাব মানে দিতে না সরি যখন ওদেরকে ডাকতে যাব তখন তোমাদেরকে দেখিয়ে দেবো তো চলো ওদেরকে ডাক দিই টিফিন খাওয়ার জন্য আর দেখি কতটুকু কি হলো চলেন টিফিন খেতেন এটার মতো দিব না এই জায়গা ডালাই তো এই দেখো টিফিন বেড়ে নিয়েছি সবার জন্য তো আমি এখানে চা করে নিয়েছি তো বালু নিয়ে এসেছে যে লেবারগুলো তাদের জন্য আমি চা করে নিয়েছি তো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি চাটা দিয়ে আসি তারপর দেখিয়ে দেব এখানে এনেছে বালু তো বালু ঢালছে দেখো বর এখানে দিচ্ছে ইটের মধ্যে জল দেখো কি অবস্থা তো বর ওইদিকে দিচ্ছে জল চলো যাই দেখি ইটে জল দেওয়া কমপ্লিট এখন এদিকে জল দিচ্ছে কি করো হ্যাঁ কোথায় করো তাহলে আবার ভুলে নি এটার মধ্যে দিয়া দু তাহলে কিন্তু শেষ লাস্ট কি হয়েছে তো তুমি জানোই এখানে টেন্সকাটা কমপ্লিট আর এখানে বালুও দেওয়া হয়ে গেছে আর ওরে এখানে মশলা মাখবে তো তার জন্য ইট ইট বিছিয়ে নিয়েছে এখানে আর